সংযুক্ত আরব আমিরাতর আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াত পুলিশ স্টেশন রোড মেদি আল মাজওয়ালা টায়ার দীর্ঘ প্রায় 14 বছর ধরিয়ারে সুনামের সহিত ব্যবসা করি যার এই প্রতিষ্ঠানও নতুন আকারে সাজাইয়ারে আল মাজওয়ালা টায়ার অয়েল অ্যান্ড কার ওয়াশ এলএলসি মেদি রূপান্তরিত করিয়ারে নতুনভাবে শুভ উদ্বোধন করি। মোহাম্মদ আক্তারউদ্দিন এবং মোহাম্মদ এমরান চৌধুরীর বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মোহাম্মদ মহিউদ্দিন। কার ওয়াশ হইতে লয়, সার্ভিস হইতে লয়, বডি ওয়াশ হইতে লয়, অয়েল চেঞ্জ হইতে লয়, টায়ার চেঞ্জ হইতে লয়, নয়া টায়ার হইতে লয়, পুরোনা টায়ার হইতে লয়, অ্যালাইনমেন্ট হইতে লয়, ব্যালেন্স হইতে 95% খাস ওনারা যারা আমার কাস্টমার আছে খুব কম মূল্যে সুবিধা পাইবে। উদ্বোধন অনুষ্ঠানত মালিক পক্ষ জানাই তারার প্রতিষ্ঠান যে কোনো গাড়ির নতুন পুরনো টায়ার চেঞ্জ, অয়েল চেঞ্জ, কার ওয়াশ এবং পালিশ সহ বিভিন্ন সেবা কাস্টমারের সুবিধার্থে যত্ন সহকারে সুলভ মূল্যে দেওয়া হইব। ইনশাল্লাহ ওনারা সুলভ মূল্য আর বাঙালি কলা স্পেশাল আর কি সার্ভিস তারি আশা করি ওনারা আইলি ইনশাল্লাহ ওনারা আর সার্ভিস দেখে রাখ ইনশাল্লাহ খুশি হবে। অন্য অন্য কার ওয়াশ উঠুন, অন্য অন্য টায়ার অয়েল টায়ার চেঞ্জ উঠুন, অয়েল চেঞ্জ উঠুন, ইনশাল্লাহ আর প্রাইস মূল্য ভালো থাকব এবং সার্ভিসও ভালো থাকবে। যথেষ্ট সুনাম আছে আর আর আলমাজুয়ালা আলহানান নুরজাহান টায়ার আলসাহেন টায়ার টোটাল এই ফাঁসকান ব্রাঞ্চ এই 1121 আর আপতে আর আর 1121 মিলে আর যে সেবা গদি আর আর কোনো কাস্টমার বাইরে জন্য করে আর আসে। এ সময় উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে আরও উপস্থিত ছিল মোহাম্মদ মান্নান, ওমর ফারুক নাইম, ইফতু, এমরান, শেখ শাহেদ, নাজিম, কুরশিদুল আলম সবুজ, আবু বক্কর টিফু, রাশেদ সহ আরও বোধকিয়াই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।